লাগাতার বৃষ্টি, গলে যাচ্ছে প্রতিমা, সমস্যায় প্রতিমা শিল্পীরা। সময় মতো প্রতিমা সরবরাহ করাটাই চ্যালেঞ্জ বর্তমান পরিস্থিতিতে। লাগাতার বৃষ্টি, গলে যাচ্ছে প্রতিমা, সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। দুয়ারে কড়া নাড়ছে শরৎ, আর মাত্র কিছুদিনের অপেক্ষা মায়ের আগমনের। শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন, কিন্তু এই পুজোর সমস্ত আমেজ শুরু হয় কুমোরটুলি থেকে। মৃৎশিল্পীদের আতুর ঘর কুমোরটুলি, যেখানে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ প্রদান করা হয়। কুমোরপাড়ায় এখন পুজোকর্তাদের আনাগোনা লেগেই আছে। কেউ আসছে বায়না দিতে, কেউ আবার প্রতিমা তৈরির কাজ কতটা এগোলো তা দেখতে। সর্বত্রই এখন আগমনীর অপেক্ষা, আকাশে বাতাসে যেন শরতের ছোঁয়া। কিন্তু এরই মাঝে প্রায় দিনই হচ্ছে বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বৃষ্টির ভয়ে কুমোরপাড়ার মৃৎশিল্পীরা প্লাস্টিকের আড়ালে দিন রাত এক করে খেটে চলেছেন। সেখানে এখন চূড়ান্ত ব্যস্ততা। এমন চূড়ান্ত ব্যস্ততার সময় বৃষ্টি হওয়ার কারণে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। এরই মধ্যে দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী, সব মিলিয়ে চরম ব্যস্ততায় মৃৎশিল্পীরা। তারই মধ্যে আবহাওয়ার দুরবস্থা হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কপালে। যেহেতু হাতে মাত্র বাকি আর কিছুদিন, তারপরই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে প্রতিমা। এই সময় বৃষ্টি হওয়ায় ঠাকুর শুকনো নিয়ে চিন্তিত মৃৎশিল্পীরা। যেহেতু এবার পরপর পুজোর দিনগুলি পড়েছে, সেই কারণে প্রতিমাগুলি পৌঁছে দেবার ব্যস্ততা রয়েছে মৃৎশিল্পীদের মধ্যে। একেতে আবহাওয়ার এই অবস্থা, তার উপর আবার হাতের সময় কম, সব মিলিয়ে চিন্তিত মৃৎশিল্পীরা। জানা যায়, আবহাওয়ার অবস্থা খারাপ থাকলে, এইভাবে বৃষ্টি চলতে থাকলে পরবর্তীতে ব্লু ল্যাম্প দিয়ে অথবা গ্যাস জ্বালিয়ে প্রতিমা শুকোনোর কাজ শেষ করতে হবে। সেক্ষেত্রে খরচের মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, পাশাপাশি প্রচুর লোককে কাজে নিযুক্ত করতে হবে, সেই ক্ষেত্রেও খরচ বাড়বে। বনগাঁ এলাকার এক শিল্পী জানালেন, এর ফলে আমাদের লাভের মাত্রা অনেকটাই কমে যাবে, আমরা সমস্যার মুখে পড়ব। এই বিষয়ে এক মৃৎশিল্পী লক্ষণ পাল জানান, আবহাওয়ার অবস্থা খারাপের জন্য কাজের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিমা প্লাস্টিক দিয়ে ঢেকে কাজ করতে হচ্ছে। কিছুদিন পরই বিশ্বকর্মা পুজো, তারপরে গণেশ পুজো, তারই মধ্যে দুর্গা প্রতিমা গড়ার কাজ তো চলছেই। যেহেতু প্রচুর ঠাকুর অর্ডার রয়েছে, তাই আবহাওয়া খারাপ থাকার কারণে ঠাকুর শুকোনোর ক্ষেত্রে ব্লু ল্যাম্প ব্যবহার করতে হতে পারে, সেক্ষেত্রে খরচ অনেকটাই বৃদ্ধি পাবে, পাশাপাশি লেবার সংখ্যাও বাড়বে, সেক্ষেত্রে খরচের মাত্রা বাড়বে, আমাদের লাভের অংশ অনেকটাই কমে যাবে। এখন খুব অসুবিধার মধ্যে, আবহাওয়ার কাজের খুব অসুবিধা, মানে এদিকে বৃষ্টি হচ্ছে, প্লাস্টিক দিয়ে আবার ঢাকা হচ্ছে, এবার প্রথম বিশ্বকর্মা পুজো, তারপরে একদিন পরে গণেশ পুজো, অর্ডার আছে প্রচুর। এবার অর্ডার তো যে যে বিষয় নিয়ে একটা দাম করে নিয়ে আসে, সেইটাই তো লেবার লাগছে অনেক, এর খরচা তো অনেক বেড়ে যাচ্ছে, জিনিসপত্র যা দাম, তার মানে খুবই কষ্টজনক। যা যে অবস্থায় যে অর্ডার নেওয়া আছে, সেটা করতে গেলে তো লাভের অংশ খুব কমে যাচ্ছে। এবার যদি রোদ্দুর যদি না হয়, তাহলে ওই গ্যাস বুলুলামদের ঠাকুর শোকাতে হবে, শুকিয়ে তো গ্যাস পড়বে, তাতে লাভের অংশ অনেক কমে যাবে। এবার লেবারও বেশি লাগবে, লেবার বেশি লাগলে সব কিছুই তো বেশি লেগে যাবে। এই বিষয়ে মৃৎশিল্পী সুদীপ্ত পাল জানান, বৃষ্টির কারণে ঠাকুর গলে যাচ্ছে, আর কয়েকদিন পরই বিশ্বকর্মা পুজো, তারপর দুর্গাপুজো, এরই মাঝে গণেশ চতুর্থী। এই সব কিছুর মাঝে আবহাওয়ার এই খারাপ অবস্থায় আমরা খুবই চিন্তিত। এই বিষয়ে তিনি আরও জানান, সমস্যা বৃষ্টির মধ্যে, বৃষ্টি তো হচ্ছে, ঠাকুর গলে গেছে, বিশ্বকর্মা ঠাকুর, দুর্গা ঠাকুর, সামনে বিশ্বকর্মা পুজো আসছে, দুর্গা পুজো, তার মাঝখানে গণেশ পুজো আছে। এবার সেই পরিমাণে বৃষ্টি হয়েছে, আবহাওয়ার অবস্থা খুব খারাপ, তো ঠাকুর গলে গেছে, এখন সেগুলো নতুন করে মেরামত করতে হবে, ঠিক করতে হবে। এবার এখন সময় তো বেশি নেই, দুর্গা পুজোর সময় বেশি নেই, সামনে গণেশ পুজো আসছে, তার মধ্যেই বিশ্বকর্মা পুজো,
তো বেশি দিন নেই সেইভাবে পেরে উঠবো কি না কোনো ভরসা পাচ্ছি না, যতদূর চেষ্টা করা যায় করছি। হ্যাঁ, লোক তো লাগছেই, লোকের এখন খুব অনেক লোক কাজ করছে আর তাদের পরিশ্রমিক অনেক, তার মধ্যে এই আবহাওয়ার জন্য লোকগুলো কাজ করছে বেশি, পরিস্থিতি হিসেবে তো করতেই হবে। লাভের পরিমাণ তো কমবেই, কারণ এদিকে ঠাকুরও তো করতে হবে, সব যা যেগুলো ভেঙে গেছে বা ভিজে গেছে গলে গেছে সেগুলো তো মেরামত করতে হবে, ঠাকুর তো এইভাবে ফেলে রাখা যাবে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।